হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল লাইফ অ্যান্ড লিভিং। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সর্ষের খোল পচানো লিকুইড ফার্টিলাইজার। ইউটিউবে কয়েকশো ভিডিও এই সর্ষে খোল লিকুইড ফার্টিলাইজারের উপর থাকা সত্ত্বেও কেনই আমি এই ভিডিওটা আবার এনেছি তা আপনারা একটু অবাক হলেও, আপনারা যদি ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনারা উত্তর পেয়ে যাবেন যে কেন আমি এই সর্ষের খোল পচা জল এত ভিডিও থাকা সত্ত্বেও আবার এই ভিডিও আমি এখানে প্রেজেন্ট করেছি। তো বন্ধুরা, এই ভিডিওতে আমরা যেমন জানব যে সর্ষের খোল পচা জল কীভাবে রেডি করতে হয়, এর ব্যবহার কীভাবে করব আমরা, এই সর্ষের খোল পচাকে আদর্শ ফার্টিলাইজার হিসেবে বিবেচনা করা হয় কেন, এর মধ্যে কী কী গাছের প্রয়োজনীয় উপাদান আছে, আর এই সর্ষের খোল পচা জল আমরা কখন গাছে দেব, কোন গাছে দেব, কতটা পরিমাণ দেব, কীভাবে দেব, খোল পচা জল কিন্তু গাছে দেওয়ার আগে কিছু সতর্কতা আমাদের অবলম্বন করতে হয় সেগুলো আমরা এই ভিডিওতে জানবো। আরও জানবো যে সর্ষের খোল পচা জল কোন কোন গাছের জন্য আদর্শ, কেন আদর্শ, এবং কোন কোন গাছে আমরা সর্ষের খোল দেব না এবং কেন দেব না, সবগুলোর কিন্তু সাইন্টিফিক অ্যানালিসিস আমি এই ভিডিওতে করতে চলেছি। আর বন্ধুরা, এই ভিডিওতে কিন্তু থাকছে দুটো টিপস, যেই টিপসের দ্বারা আমরা আমাদের এই খোল পচা জলের গুণাবলী কিন্তু 250 গুণ বাড়িয়ে নিতে পারি। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। আর শুরু করার আগে কিন্তু আপনাদের কাছে একটা বিশেষ অনুরোধ, বন্ধুরা প্লিজ আমার চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। নতুন চ্যানেল, আপনাদের সহযোগিতা ছাড়া কিন্তু আমি একদম গ্রো করতে পারবো না। তো বন্ধুরা, চলুন আমরা ভিডিওটা শুরু করি। প্রথমেই আসি আমরা এই সর্ষের খোল ভেজানোর যে একটা স্ট্যান্ডার্ড রেশিও বা ফর্মুলা সেই ব্যাপারে আলোচনা করছি। এখানে হচ্ছে 100 গ্রাম যদি আমরা সর্ষের খোল নিই তাহলে এই 100 গ্রাম সর্ষের খোল কিন্তু আমরা 1 লিটার জলে ভিজিয়ে রাখবো। কতদিন ভিজিয়ে রাখবো? যদি সেটা শীতকাল হয় তাহলে 7 থেকে 8 দিন, আর যদি সেটা গরমকাল হয় তাহলে 3 থেকে 4 দিন। এবার প্রশ্ন হচ্ছে শীতকালে বেশি এবং গরমকালে কম কেন? বন্ধুরা, আমরা জানি গরমকালে কিন্তু আমাদের রান্না করা খাবার যেমন খুব তাড়াতাড়ি নষ্ট হয়, শীতকালে কিন্তু সেটা ধীরে ধীরে নষ্ট হয়। এবার বন্ধুরা, আমরা যে পাত্রে এটা ভেজাবো সেই পাত্রটি আমরা মাটি নেব না প্লাস্টিকের? এখানে মাটির কন্টেনার অবশ্যই ভালো, কিন্তু প্লাস্টিকের কন্টেনার হলেও চলবে। মাটির কন্টেনার ভালো এই কারণেই যে মাটির কন্টেনারে কিন্তু অসংখ্য ছিদ্র থাকে যার মাধ্যমে বায়ু চলাচল অনায়াসে করতে পারে। আমার এই সর্ষের খোল পচতে গেলে কিন্তু প্রচুর ব্যাকটেরিয়া দরকার হয়, আর এই ব্যাকটেরিয়াগুলোর বাঁচার জন্য কিন্তু অক্সিজেনের প্রয়োজন হয় যা তারা বায়ু থেকে গ্রহণ করে। তো এইগুলোকে ঠিকঠাক বাঁচিয়ে রাখতে যাতে আমাদের পচন ক্রিয়াটা ভালো হয় তার জন্য কিন্তু এই এয়ার পাস কন্টেনার হলে সবচেয়ে ভালো। প্লাস্টিকের কন্টেনার যদি নিই সেক্ষেত্রে আমাদের কী করতে হবে, এর যে উপরে যে ঢাকনাটা একটু ফাঁক রাখতে হবে যাতে এর মধ্যে দিয়ে বায়ু চলাচল করতে পারে। এবার বন্ধুরা আসি, এই কন্টেনারটা কিন্তু আমরা একটা ছায়াযুক্ত জায়গায় রেখে দেবো। তো এটাকে আমরা ছায়াযুক্ত জায়গায় কেন রাখবো সেটা আমি পরে আলোচনা করব। তার আগে প্রতিদিনের ঢাকনাটা খুলে আমরা কিন্তু একটা কাঠি দিয়ে এই সর্ষের খোল জলটাকে ভালো করে নাড়িয়ে দেবো। এবার প্রশ্ন হচ্ছে আমরা কেন আমরা নাড়বো? নাড়ার একটাই কারণ হচ্ছে এই সর্ষের খোল যখন আমরা ভিজাতে দেবো তখন আপনারা ঢাকনা খুলে পরের দিনে দেখবেন এর উপরে কিন্তু একটা শক্ত আস্তরণ পড়ে গেছে, লেয়ার পড়ে গেছে। তাতে কি হবে, নিচের যে সর্ষের খোলগুলো আছে সেগুলো কিন্তু ভালো মতো পচবে না, আর উপর থেকে এয়ার পাস না হওয়ার জন্য এর ব্যাকটেরিয়াগুলো ঠিকঠাক অক্সিজেন পাবে না, বংশবৃদ্ধি করতে পারবে না, যে কারণে কিন্তু এই সর্ষের খোল ঠিকঠাক পচবে না, যে কারণে আমাদের নেড়ে এর ওপরের স্তরটাকে ভেঙে দিতে হবে এবং সবগুলোই সমানভাবে যেন পচতে পারে। বন্ধুরা, এবার আছে আমাদের এই সর্ষের খোলটা ঠিকঠাক পচেছে কি না সেটা আমরা কিভাবে জানব? আমরা যখন এই ঢাকনা খুলব তখন কিন্তু যখন এর খোল পচা জলটা যদি ঠিকঠাক পচে যায় তাহলে কিন্তু এর মধ্যে থেকে প্রচুর একটা দুর্গন্ধ বেরোবে, তখনই কিন্তু আমরা বুঝবো যে হ্যাঁ, সর্ষের খোলটা ঠিকঠাক পচে গেছে, এবার এটাকে আমরা গাছে ব্যবহার করতে পারবো। এবার কথা হচ্ছে এই সর্ষের খোলটা কিন্তু আমরা ডিরেক্ট ব্যবহার করব না, কারণ এতে অনেক ঘন করে এটা রাখা করা হয়েছে। এই 1 লিটার সর্ষের খোল ভেজা জলটাকে আমরা কি করব, এর সঙ্গে 9 লিটার জলে আমরা এই 1 লিটার সর্ষের খোল মিশিয়ে দিলেই কিন্তু যেই রেশিওতে এই সর্ষের খোলটা রেডি হবে এটা কিন্তু আমাদের সর্ষের খোল যে আদর্শ স্ট্যান্ডার্ড যে ওয়ে ব্যবহার করার সেটা কিন্তু অলরেডি রেডি হয়ে যাবে। কী রকম ওয়েদারে এটা ব্যবহার করব? প্রথমে আসি
রোদ ঝলমল ওয়েদার হবে তবেই কিন্তু আমরা এই সর্ষের খোল ব্যবহার করব। অর্থাৎ যদি আমরা দেখি যে মেঘলা আকাশ তাহলে কিন্তু আমরা, বা বৃষ্টি পড়ছে এরকম দিনে কিন্তু আমরা সর্ষের খোল ব্যবহার করব না। কারণ এতে কী হবে, সর্ষের খোল এমনি পচা জিনিস, এটা কিন্তু যদি আমরা ভিজা অবস্থায় যদি গাছের গোড়ায় দিই তাহলে কিন্তু তাতে ফাঙ্গাস আক্রান্ত হওয়ার চান্স থাকে। তো রোদ ঝলমলে ওয়েদারে আমরা যখন এই সর্ষের খোল ব্যবহার করব, তো কী পরিমাণ আমরা ব্যবহার করব, 10 ইঞ্চি যে টপগুলো থাকে সেখানে কিন্তু আমরা 1 লিটার এই সর্ষের খোল পচা জল আমরা ব্যবহার করতে পারি অনায়াসে। আর ছোট গাছ হলে আমরা 1 লিটার কম দেবো, আর এর থেকে যদি 12 ইঞ্চির টপ হয় তাহলে কিন্তু আমরা 1.5 লিটার বা 2 লিটার যেমন আমরা জল দিই সেরকম কিন্তু আমরা এই সর্ষের খোল পচা জল ব্যবহার করতে পারব। অর্থাৎ এই সর্ষের খোল কিন্তু গাছের জন্য একটা আদর্শ খাবার। কেন আদর্শ খাবার, কারণ হচ্ছে এই সর্ষের খোল পচার মধ্যে গাছের প্রয়োজনীয় যত রকম উপাদান আছে সব কিছুই কিন্তু এই সর্ষের খোলের মধ্যে আমরা পাই, এবং সর্ষের খোল কিন্তু খুব সহজলভ্য আমরা অনায়াসে পেয়ে যাই, এবং এর দামও কিন্তু খুব একটা বেশি নয়। যেমন বাজারে যদি আমরা দেখি তো 30 থেকে 35 বা 25 টাকাও কিলো আপনারা পেয়ে যেতে পারেন। তো আসুন আমরা জেনে নিই এই সর্ষের খোলের মধ্যে কী কী উপাদান বর্তমান যেটা এই গাছের এরা এত বড় উপকার করে। এই সর্ষের খোলের মধ্যে এনপিকের পাশাপাশি কিন্তু ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, সালফার, জিঙ্ক অ্যান্ড কোপার, অ্যামিনো অ্যাসিড, এছাড়াও বিভিন্ন ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস ও উপকারী ব্যাকটেরিয়া এই সর্ষের খোলের মধ্যে থাকে। আর এই জন্য এই সর্ষের খোল কিন্তু গাছের জন্য এত আদর্শ। এবার আসি এই সর্ষের খোল পচা জল আমরা কখন বা কোন টাইমে গাছে দেব। সর্ষের খোল পচা জল কিন্তু আমরা টবে সকালবেলা দেব, যাতে সারাদিন এই টবে সূর্যের আলো পড়ে এবং টবটি যেন শুকাতে পারে। আর রোদ ঝলমল ওয়েদার না হলে কিন্তু আমরা এই সর্ষের খোল ব্যবহার করব না। বৃষ্টির দিন বা মেঘলা ওয়েদারে কিন্তু একদমই আমরা সর্ষের খোল ব্যবহার করব না। বন্ধুরা, এই সর্ষের খোল পচা জল ব্যবহার করার আগে আমাদের বিশেষ কতগুলো কাজ করতে হয়, কি কি সেই কাজ সেটাই এবার আলোচনা করছি। প্রথমেই আসি যে এই সর্ষের খোল পচা জল ব্যবহার করার আগে কিন্তু আমাদের টবের মাটি অবশ্যই শুকনো হতে হবে। আর দ্বিতীয় হচ্ছে এই টবের মাটি কিন্তু সর্ষের খোল পচা জল ব্যবহার করার আগে আমাদের ভালো করে খুঁড়ে নিতে হবে। আর 3 নম্বর কাজ হচ্ছে সর্ষের খোল পচা জল যখন আমি ব্যবহার করব তারপর যেন গাছটি সারাদিন রোদ পায় সেরকম জায়গায় কিন্তু আমাদের প্রথমে টবটা প্রতিস্থাপন করতে হবে। আর এখানে আপনাদের একটা টিপস, আমরা যে গাছে জল দিই তাতে কিন্তু দেখা যায় যে প্রতিদিন সব গাছের মাটি শুকোয় না, সেক্ষেত্রে কিছু গাছ শুকিয়ে যায়, কিছু কিন্তু ভেজায় থাকে। সেক্ষেত্রে আমরা কী করবো, আমাদের যে খোল পচা জল আমরা রেডি করে রাখি সেটা কিন্তু অর্ধেক আমরা প্রথম দিন রেডি করব, তারপর দ্বিতীয় দিন যেই সব গাছের গোড়া শুকায়নি সেই সব গাছের জন্য আমরা দ্বিতীয় দিন আমরা সর্ষের খোল জল পচা রেডি করে গাছে দেবো। তাহলে কিন্তু গাছের কোনো সমস্যা হবে না এবং এতে গাছ প্রচুর পরিমাণে বেনিফিট পাবে। এবার আসি কতদিন অন্তর এই সর্ষের খোল পচা লিকুইড ফার্টিলাইজার আমরা আমাদের গাছে দিতে পারব। আমরা শীতকালে বা যে কোনো সময় যেই সব গাছগুলো গ্রোয়িং পিরিয়ডে থাকে সেই সব গাছের জন্য কিন্তু আমরা ঘন ঘন অর্থাৎ 10 দিন বা প্রতি সপ্তাহে আমরা এই খোল পচা জল ব্যবহার করতে পারি। কারণ এতে গাছের শিকড়ের যেমন বৃদ্ধি হয় তেমন গাছেরও ভালো বৃদ্ধিপ্রাপ্ত হয় এবং গাছের কালারও খুব সুন্দর থাকে। আর যেই সব গাছগুলো গ্রোথ কমপ্লিট হয়ে গেছে সেই সব গাছের ক্ষেত্রে আমরা মাসে একবার বা 20 বা 25 দিন অন্তর একবার করে ব্যবহার করলে আমরা ভালো রেজাল্ট পাবো। আর শীতকালে যেই সব গাছগুলো আমরা করি, বিশেষ করে ফুল ফল সবজি যেই সব গাছগুলো আমরা করি, এই সব গাছের জন্যই আমরা যদি আমরা 20 দিন অন্তর এই সর্ষের খোল ব্যবহার করি তাহলে কিন্তু খুব ভালো আমরা রেজাল্ট পাবো। এবার আছে এই সর্ষের খোল পচা জল ব্যবহারের কিছু সতর্কতা। এই সর্ষের খোল পচা জল ব্যবহার করার কিছু সতর্কতা আছে যে যখন আমরা এই সর্ষের খোল পচা জল ব্যবহার করব তখন কিন্তু রোদ ঝলমল ওয়েদারে হতে হবে, এবং সর্ষের খোল পচা জল ব্যবহারের পর সারাদিন যেন টপটি রোদে পায় সেটা নিশ্চিত করতে হবে। আর সর্ষের খোল জল দেওয়ার আগে অবশ্যই গাছের গোড়া শুকনো হতে হবে। আর খোল পচা জল যখন আমরা দেব তখন কিন্তু অবশ্যই এর গাছের পাতায় একদম দেব না, এতে কিন্তু গাছের পাতায় ফাঙ্গাস লাগার একটা চান্স থাকে। এবার আসি আমাদের এই সর্ষের খোল পচা জল আমরা যদি গাছে ভুলভাল বা ওভারডোজ করে ফেলি তাহলে কি হবে। এটা যেহেতু খুব একটা গরম অর্থাৎ হট একটা ফার্টিলাইজার,
যে কারণে আমরা এটা শীতকালে কিন্তু বেশি প্রেফার করি গাছে দেওয়ার জন্য, যাতে গাছ বেশ গরম থাকে। কিন্তু এর বেশি পরিমাণ যদি আমরা ব্যবহার করি তাহলে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যাবে এবং গাছ বার্ন পুড়েও যেতে পারে এবং পাতা ঝরেও যেতে পারে বা গাছ মরেও যেতে পারে, সেই দিকটা কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। এবার আসি কোন কোন গাছের ক্ষেত্রে কিন্তু এই সর্ষের খোল পচা জল আদর্শ। বিশেষ করে শীতকালে যেসব আমরা ফুল ফল সবজির গাছ করি সেই সব গাছে কিন্তু এই সর্ষের খোল পচা জল ভীষণ ভীষণ আদর্শ। অর্থাৎ আমরা বিশেষ করে এই সর্ষের খোল পচা জল কিন্তু এই শীতকালীন গাছ যেগুলো আছে সেগুলোর ক্ষেত্রে ব্যবহার করি। বর্ষাকালে সাধারণত আমরা এই খোল পচা জল ব্যবহার করতে পারি না, কারণ সেই সময় কিন্তু ওয়েদার ঠিক থাকে না এবং ঘন ঘন বৃষ্টি হয়, আর দিলেও সেই সার কিন্তু বা সর্ষের খোল পচা লিকুইড ফার্টিলাইজার জলের মাধ্যমে ধুয়ে বেরিয়ে যায়। তো আমরা শীতকালে যেসব গাছ, যত রকম গাছ, ফুলের গাছ, গাঁদা, ডালিয়া, চন্দ্রমল্লিকা, ডায়ান্থাস, যত রকম গাছ আছে, গোলাপ, সব গাছের জন্য কিন্তু এই সর্ষের খোল পচা জল একদম ভীষণ ভীষণভাবে আদর্শ। এবার আছে কোন কোন গাছে কিন্তু আমরা এই সর্ষের খোল পচা জল ব্যবহার করব না। বিশেষ করে যেই সব গাছগুলো সাকল্যান্ড জাতীয়, অর্থাৎ যারা এই পাতার মধ্যে তাদের প্রয়োজনীয় জল সংগ্রহ করে রাখে, সেই সব গাছে কিন্তু আমরা দেব না। বিশেষ করে মরু অঞ্চলের যেই সব গাছ বা ক্যাকটাস জাতীয় যেই গাছ, সেই সব গাছে কিন্তু আমরা এই সর্ষের খোল পচা জল একদম দেব না। আর আমাদের ইনডোর প্ল্যান্ট যেগুলো আছে সেগুলো আমরা এই সর্ষের খোল পচা দেব না। আর যদি দিতেই হয় তো জেনে বুঝে দেব এবং দেওয়ার পর কিন্তু সেই গাছটি যেন সারাদিন রোদ পায় তার জন্য আমাদের নিশ্চিত করতে হবে এবং অল্প পরিমাণে দেব, প্রয়োজন হলে সেটা চালনি দিয়ে ছেঁকে আমরা ইনডোর প্ল্যান্টে ব্যবহার করব। আমি কিন্তু আমার মানি প্ল্যান্টে আমি অনায়াসে এই সর্ষের খোল পচা জল ব্যবহার করি, কিন্তু তারপরে আমি সারাদিন টবটিকে রোদে রেখে দিই। আর যেই সব অর্কিড জাতীয় গাছ আছে সেই সব গাছেও কিন্তু আমরা এই সর্ষের খোল পচা জল একদম দেব না, কারণ অর্কিড জাতীয় গাছ কিন্তু এই সর্ষের খোল একদম পছন্দ করে না, সেদিকটা কিন্তু আপনাদেরকে নিশ্চিত থাকতে হবে। আর বিশেষ করে যেই সব গাছগুলো চারা, অর্থাৎ পনেরো দিন বা তার থেকেও ছোট, বা যেসব গাছ আমরা সদ্য বা প্রতিস্থাপন করেছি সেই সব ক্ষেত্রেও কিন্তু আমরা সর্ষে ভেজানো জল ব্যবহার করব না। এবার আসি বন্ধুরা, এই সর্ষের খোল পচা জল একটা ওয়েদারের উপর কিন্তু ভীষণভাবে নির্ভরশীল। কেননা এই শীতকালে যেসব গাছ হয় সেই সব গাছগুলো কিন্তু এই সর্ষের খোল পচা জল ভীষণভাবে পছন্দ করে। আর এই সর্ষের খোল পচা জল যেহেতু একটা হট একটা লিকুইড ফার্টিলাইজার, এই শীতকালে যেহেতু গাছ অনেক ঠান্ডার সঙ্গে লড়াই করে, সেই সময় যদি আমরা এই গরম সর্ষের খোল পচা জল গাছে দিই তাহলে গাছ কিন্তু ভীষণভাবে গরম হয় এবং একটা আদর্শ পরিবেশ পায় এবং গাছ সুস্থ এবং সবল এবং এর প্রতিরোধী ক্ষমতাটাও ভীষণভাবে তৈরি হয়। আর বর্ষাকালে আমরা এই সর্ষের খোল পচা জল দেই না, কারণ একটাই যে বর্ষাকালে যেহেতু বৃষ্টি হয়, মেঘলা ওয়েদার থাকে, যখন তখন বৃষ্টি হয়, তাতে কি হয় এর গাছের গোড়া যদি ঠিকঠাক শুকোতে না পারে তাহলে কিন্তু যেহেতু এই ব্যাকটেরিয়ার মাধ্যমে সর্ষের খোলটা পচানো হয় তাহলে কিন্তু এই ব্যাকটেরিয়া গাছের শিকড়কে আক্রান্ত করে গাছকেও পচিয়ে দিতে পারে। যে কারণে সর্ষের খোল পচা জল ব্যবহার করার সাথে সাথে কিন্তু আমাদের একটা দিক নিশ্চিত করতে হবে, যাতে গাছের গোড়া সমরা শুকোতে পারে। আর বর্ষাকালে এই সর্ষের খোল পচা জল ব্যবহার করার একটা টেকনিক আমরা সাধারণত ফলো করি, সেটা হচ্ছে আমরা ওয়েদার ফোরকাস্ট দেখে সর্ষের খোল ভেজাই, যদিও সেটা সবসময় ঠিক হয় না, পরবর্তীতে অনেক সময় আমাদের সর্ষের খোল পচা জলটাকে ফেলেই দিতে হয়। আর বাকি সেই সময় যেসব গাছগুলো ডরমেন্সি পিরিয়ডে থাকে সেই সব গাছেও আমরা এই সর্ষের খোল পচা দেব না, কারণ এই সময় গাছ বৃদ্ধিপ্রাপ্ত হয় না, কোনো ফুলও দেয় না, বরং পাতা সব ঝরিয়ে ফেলে এবং গাছ এই সময় রেস্ট নেয়। সেই সব ডরমেন্সি পিরিয়ডে যে গাছগুলো থাকে সেই সব গাছগুলোতে কিন্তু দেব না। আর সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন, একটা রুলস আছে যে যেই সব গাছগুলো সাধারণত বৃদ্ধিপ্রাপ্ত হয় অর্থাৎ বাড়ছে, বা যেই সব গাছ আপনি প্রুনিং করেছেন যার মধ্যে নতুন নতুন ডালপালা গজাচ্ছে, সেই সব গাছে কিন্তু আপনারা অনায়াসে এই সর্ষের খোল পচা জল ব্যবহার করবেন। এই সর্ষের খোল পচা জলের প্রসেসিংটা আমরা সবসময় ছায়াযুক্ত জায়গায় কেন করব, ছায়াযুক্ত জায়গায় এই কারণেই করব যে এখানে যে উপকারী ব্যাকটেরিয়াগুলো আছে সেগুলো কিন্তু অতিরিক্ত গরমে বা রোদে কিন্তু মারা যায়, যে কারণে আমাদের এই সর্ষের খোল পচা জলটা কিন্তু রেডিটা সম্পূর্ণ ছায়াযুক্ত জায়গায় থাকবে, যাতে উপকারী ব্যাকটেরিয়াগুলোর আমরা উপকার পাই। আর যে কারণে এই ব্যাকটেরিয়াগুলোকে মারার জন্য কিন্তু সর্ষের খোল পচা জল গাছে দেওয়ার পর আমরা গাছটিকে কী করবো, সারাদিন রোদে রাখবো যেন এর মধ্যে ব্যাকটেরিয়াগুলো না থাকে,
গাছের শিকড় যেন নষ্ট না করতে পারে, রোদে গরমে এরা যেন নষ্ট হয়ে যায়। এবার আসি এই সর্ষের খোল পচা জলকে আমরা কিভাবে 250 গুণ করব। যদি আমরা এই পাত্রে 1 চামচ গুড় দিই তাহলে কিন্তু এই সর্ষের গুণাগুণ 150 গুণ বেড়ে যায়। কারণ এই গুড় ব্যাকটেরিয়াগুলোর আদর্শ খাবার, যা তাদের প্রজনন প্রক্রিয়ায় সাহায্য করে। আর এর সাথে যদি ডিএপি 1 চামচ বা তার কিছু কম গাছে দেওয়ার আগে এই সর্ষে খোল পচা পাত্রে আমরা দিই তাহলে কিন্তু এর গুণাগুণ 100 গুণ বেড়ে যায়। যদিও আমি এটা করি না, কারণ আমি সম্পূর্ণ জৈব উপায়ে গাছ করতে পছন্দ করি, আর এটা কিন্তু একটা রাসায়নিক সার। তো বন্ধুরা, এতক্ষণ ভিডিওটা দেখার জন্য কিন্তু আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর যদি বন্ধুরা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ প্লিজ এখন এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন।